সংসদে দাঁড়িয়ে অসত্য বলবেন না রাহুলকে হুঁশিয়ারি স্পিকারের বেকায়দায় বুঝতে পেরে ভুল স্বীকার করলেন বিরোধী দলনেতা। সংসদে চলছে বাজেট অধিবেশন, বাজেট পেশ হওয়ার পর থেকেই রাজনীতির আঙ্গিনায় বাড়ছে চাপানোতর। বাজেটের সমালোচনায় সুর চড়িয়েছেন একাধিক বিরোধীরা। সোমবারেও বাজেট অধিবেশন চলাকালীন তুমুল হট্টগোল বাঁধল সংসদে। বাজেট নিয়ে নিজের মত জানাচ্ছিলেন রাহুল গান্ধী। বাজেট নিয়ে কেন্দ্রকে নিশানায় রেখে চাচা ছোলা আক্রমণে নামেন বিরোধী দলনেতা। বিজেপিকে ধরাশায়ী করতে টেনে আনেন কোরআন সহ বিভিন্ন প্রসঙ্গ। তবে এরই মাঝে একটি ভুল করে ফেললেন রাহুল। বাজেট প্রসঙ্গে কৃষকদের কথা বলতে গিয়ে তিনি জানান, বিদ্রোহরত কৃষকদের প্রতিনিধি দলকে তার সঙ্গে দেখা করার জন্য সংসদে ঢুকতে দেওয়া হয়নি। পাল্টা ময়দানে নামে স্পিকার ওম বিড়লা। বুঝিয়ে দেন কোনটা ঠিক কোনটা ভুল। তিনি বিরোধী দলনেতাকে বলেন, সংসদে দাঁড়িয়ে অসত্য বলবেন না, কৃষকদের দেখা করতে দেওয়া হয়েছিল। এরপর নিজের কথা পাল্টে রাহুল বলেন, প্রথমে ঢুকতে দেওয়া হয়নি, পরে দেওয়া হয়েছিল। স্পিকার জানান, কাকে ঢুকতে দেওয়া হবে আর কাকে ঢুকতে দেওয়া হবে না তা স্পিকার ঠিক করবে। কৃষকরা সংসদে বসে বাইট দিয়ে নিয়মের উল্লঙ্ঘন করছেন। বেকায়দা বুঝতে পেরে নিজের ভুল স্বীকার করে নেন রাহুল গান্ধী। वहां पे सर मुझसे मिलने एक फार्मर का डेलीगेशन आया, मुझे बताया गया कि फार्मर के डेलीगेशन को अंदर नहीं आने देंगे। आपने विषय उठाया इसलिए मैं बोल रहा हूं। ऐसे तो सदन की व्यवस्थाओं पर सवाल नहीं उठाना चाहिए। किसको आने दें, एक मिनट प्लीज बैठिए, किसको आने दें, किसको अलाउ नहीं करने दें, ये स्पीकर का ज्यूरिडिक्शन होता है। मैं उनसे मिलने जब गया तब उनको अंदर आने के दिया गया था। सर ये फैक्ट है सर, अब पता नहीं कोई मिसकम्युनिकेशन हुआ वो अलग बात है। जब ये सूचना आई आप मिले, उनसे अंदर मिले, लेकिन उसमें एक सदन की मर्यादा का उल्लंघन हुआ कि कभी भी सदन में मान्य सदस्य के अलावा दूसरा कोई व्यक्ति बाइट नहीं दे सकता। सर ये टेक्निकलिटी है सर, ये मुझे मालूम नहीं था। कोई नहीं। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের জন্য গত বছরই আইনি জটিলতায় পড়েছিল রাহুল। প্রশ্নের মুখে পড়েছিল রাহুলের সাংসদ পদ। বর্তমানে তিনি বিরোধী দলনেতা। ইতিমধ্যেই সংসদে রাহুলের বক্তব্য নিয়ে সরগোল পড়েছে বেশ কয়েকবার। আবারও অমিত শাহকে অবমাননার অভিযোগে আইনি জটিলতা বাড়ছে রাহুলের। এর মধ্যে সংসদে রাহুলের বিভিন্ন মন্তব্য ও ছবি দেখানোর মতো ঘটনা বাড়ছে বিতর্ক। তবে কি ভবিষ্যতে অস্বস্তি বাড়তে পারে রাহুলের, এই প্রশ্ন এখন ঘুরে ফিরে আসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।